বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বিষ্ণুপুরে দেওয়াল লিখুন শুরু বিজেপির। তাহলে কি এবার প্রার্থী হচ্ছেন না সৌমিত্র খাঁ? ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রংতুলি হাতে প্রচারে আসরে নেমে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দুবারের সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার প্রার্থীর নাম ছাড়ায় বিষ্ণুপুর পুরসভার 10 ও 13 নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়ালগুলিতে পদ্মফুল প্রতীক আর আবার একবার মোদী সরকার নিজের হাতে লিখলেন তিনি। এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচলতি মানুষকে জড়িয়ে ধরার ছবিও ধরা পড়ল উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সহসভাপতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, প্রার্থী হিসেবে নয়, বিজেপির একজন কর্মী হিসেবে 400 ঘরে আসন জয়ের লক্ষ্যে অমিত শাহ আর জেপি নাড্ডা নির্দেশে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন। এখানে যেই প্রার্থী হন না কেন, তার হয়ে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রচার কর্মসূচিতে থাকবেন। রেল পরিষেবার মনোন্নয়ন, মন্দির সংস্কারের কাজ চলছে। এবার তার লোকসভা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব জমিতে এইমস তৈরি তার অন্যতম মূল লক্ষ্য বলে তিনি জানান। লোকসভা ভোটের কাঠি পড়ার আগে এর আগে শান্তিপুরের বিজেপির দেওয়াল লিখন দেখা গিয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি শান্তিপুর বড় ব্যবধানে এগিয়ে থাকলেও উপনির্বাচনে সেখানে জিতে যায় তৃণমূল কংগ্রেস। আবার পঞ্চায়েত ভোটে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। অন্যদিকে দক্ষিণবঙ্গে যাদবপুরে অভিনেত্রী মিমি চক্রবর্তী কেন্দ্রে যেমন তৃণমূল দেওয়াল লিখন শুরু করেছে, ঠিক তেমনই আলিপুরদুয়ার ফালাকাটাতেও দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার থেকে ফালাকাটা পুরসভার 18টি ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।